ঢেঁড়স যদি আপনার পছন্দের খাবার হয়ে থাকে, আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়ম করে ঢেঁড়স খেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আর যদি আপনি শ্বাসকষ্ট, কনস্টিপেশন, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস বা হাড় জয়েন্টের ব্যথায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই ঢেঁড়স খেতে হলে আপনার কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওটি না দেখে এড়িয়ে যাবেন না, কারণ এই ভিডিওতে জানতে পারবেন যে ঢেঁড়স খেলে কোন কোন রোগ বৃদ্ধি হয়, ঢেঁড়স কোন নিয়মে খেলে কিছু জটিল মারাত্মক রোগ একেবারে দূর হয়ে যায়, এবং ঢেঁড়স খাওয়ার আসল নিয়ম কি, সেই সঙ্গে ঢেঁড়স খেতে হলে আপনাকে কোন কোন সতর্কতা মাথায় রাখতে হবে সবই জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সঙ্গে আমার ফ্যামিলি লিমিটেডের বন্ধুদের আরেকটি কথা বলবো, যারা বিভিন্ন রোগের সমাধান জানতে চেয়ে কমেন্ট করছেন, তাদের সব কমেন্টের উত্তর হয়তো তখনই আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণেই চ্যানেলটি ভিজিট করুন, কারণ একটি রোগের জন্য বহু ধরনের ভেষজ দিয়ে বহু রকম ভিডিও প্রকাশ করা হয়েছে। আপনি চ্যানেল ভিজিট করলে আপনার সুবিধা মতো আপনার কাছে যেটি সহজলভ্য সেই রকম ভেষজ দিয়ে আপনি রোগ দূর করতে পারবেন। চ্যানেল ভিজিট করার জন্য অবশ্যই লোগোতে একটি ক্লিক করতে হবে, তারপরে ভিডিও অপশনে গেলেই আপনি সবগুলো ভিডিও একেবারে পেয়ে যাবেন। ঢেঁড়সের মধ্যে কি রয়েছে? ঢেঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এছাড়াও আছে ভিটামিন এ। এছাড়াও ঢেঁড়সের মধ্যে আরও কিছু উপাদান রয়েছে যা আপনাকে এমনি কিছু রোগ থেকে রক্ষা করবে, কিন্তু তার জন্য ঢেঁড়স খাওয়ার কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলো পরে জানবো। আগে আমরা জানবো যে ঢেঁড়স কোন কোন রোগ দূর করে আর কোন কোন রোগ বৃদ্ধি করে। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে কফ, কাশি, শ্বাসকষ্ট হলে ঢেঁড়স খাওয়া যাবে না, অর্থাৎ ঢেঁড়স আপনার কফ রোগকে বৃদ্ধি করে, কিন্তু এটি একদমই ভুল। ঢেঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, এছাড়াও আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার অ্যাজমার লক্ষণকে দূর করতে পারে। অ্যাজমা হয় যেসব কারণে সেই সব উপসর্গকে প্রতিরোধ করতে পারে, এবং হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমা দেখা দিলে আপনি যদি বিশেষ ঔষধি উপায়ে ঢেঁড়স খেয়ে থাকেন, তাহলে এই রোগকে উপশম করতে পারবেন। এছাড়া যাদের বংশগত অ্যাজমার ইতিহাস রয়েছে বা যাদের ঘন ঘন ঠান্ডা কফকাশি হয়ে থাকে, তারা যদি নিয়মিত ঢেঁড়স খেয়ে থাকেন, তাহলে এই রোগের তীব্রতা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। এছাড়া যাদের পাইলস বা অর্শ রয়েছে, যাদের অতিরিক্ত কনস্টিপেশন আছে, এবং যাদের আইবিএস এর লক্ষণের মধ্যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের উপসর্গ রয়েছে, তারা যদি নিয়মিত খেতে পারেন, তাহলে খুব সহজেই এই রোগকে দূর করতে পারবেন। সপ্তাহে মাত্র 3 দিন টানা খেয়ে দেখুন, আপনার এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য পাইলস একেবারে বিদায় নেবে। যারা পাইলস বা কনস্টিপেশন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ঢেঁড়স খাওয়ার নিয়ম হলো 2টি পরিষ্কার ঢেঁড়স নিয়ে নেবেন। ঢেঁড়স খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এর মধ্যে কোনো রকম পোকা আছে কিনা তা দেখে নিন। পরিষ্কার 2টি ঢেঁড়স আপনি অর্ধেক করে কেটে সারা রাত 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি পান করতে হবে, এটা প্রাপ্তবয়স্কদের জন্য 3 থেকে 4 গ্লাস পরিমাণ। এই পানি পান করার আধা ঘন্টা পরে এই পানিতে ভেজানো যে ঢেঁড়স ছিল তা ব্লেন্ড করে নিন। ওই 1 গ্লাস পানি সহই আপনাকে ব্লেন্ড করতে হবে, অর্থাৎ ভেজানো পানিটা ফেলে দেওয়া যাবে না। ঢেঁড়স সহ ব্লেন্ড করে নিয়ে তাতে 1 থেকে 2 চিমটি পরিমাণ সৌন্দর্য লবণ বা পিঙ্ক সল্ট মিশিয়ে আপনাকে সেবন করতে হবে। আপনি এইভাবে টানা 3 দিন সেবন করলে উপকার পাবেন, তবে প্রথম দিনেই দেখবেন যে আপনার শরীরের যে ধরনের লক্ষণগুলো ছিল কনস্টিপেশনের জন্য, গ্যাস, অ্যাসিডিটি, ভালো করে বাউল ক্লিয়ার না হওয়া, এর জন্য সারাদিন অস্বস্তি
অস্বস্তি এই সমস্ত উপসর্গ প্রথম দিনেই দূর হয়ে যাবে। কিন্তু একদম ভালো ফল পাওয়ার জন্য তিন দিন পর্যন্ত এই নিয়মে ঢেঁড়স সেবন করে যান। যারা কফ, কাশি, শ্বাসকষ্ট বা এই ধরনের ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য ঢেঁড়স খাওয়ার কনস্টিপেশনের নিয়মটি মেনে চললেই হবে। কিন্তু এছাড়াও আরেকটি নিয়ম আছে, সেক্ষেত্রেও আপনাকে 2 থেকে 3টি ঢেঁড়স নিতে হবে। এই ঢেঁড়স ভালো করে ধুয়ে এর বীজগুলো বের করে নিন। এর বীজগুলোকে ভালো করে বেটে নিতে হবে। বাটা বীজের সাথে 1 চা চামচ থেকে 2 চা চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে তার সঙ্গে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। আর সকালবেলায় নাস্তা করার 30 মিনিট পরে এবং রাতের বেলায় খাবারের 30 মিনিট পরে একই নিয়মে আপনাকে সেবন করতে হবে। রোগের তীব্রতা বেশি থাকলে আপনি টানা 7 দিন সেবন করুন। প্রথম দিনেই আপনি উপকার পাবেন, কিন্তু ভালো ফল পেতে আপনাকে টানা 7 দিন সেবন করতে হবে। এছাড়া কেউ যদি পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে সেবন করতে চান, সেক্ষেত্রেও এর সাথে মধু এবং গোলমরিচের গুঁড়ো যোগ করে নিলে ভালো ফল পাবেন। এছাড়া কেউ যদি সঠিক উপায়ে ঢেঁড়স রান্না করে সপ্তাহে 3 থেকে 4 দিন খান, তাহলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারেই কমে যায়। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক এই ধরনের রোগ থেকে রক্ষা পেতে হলে আপনি যখনই ঢেঁড়সের মৌসুম হবে তখন ঢেঁড়স খাওয়া শুরু করবেন। এছাড়া আপনি যদি অন্য মৌসুমে ঢেঁড়স খেতে চান, তাহলে তা আপনার জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হয়। আসলে প্রকৃতি আমাদেরকে এমনভাবে এই সবজিগুলো দিচ্ছে যে যখন আপনি যে সিজনের সবজি সেটাই যদি খান, তাহলেই আপনার রোগ দূর হয়ে যাবে। আপনি যদি শীতকালে ঢেঁড়স খেতে শুরু করেন, তাহলে দেখবেন যে সেই ঢেঁড়সের মধ্যে বেশি পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, অর্থাৎ এই ঢেঁড়স আপনার দেহের জন্য স্বাস্থ্যকর নয়। যখন ঢেঁড়সের সিজন, আপনি তখনই ঢেঁড়স খাবেন। সঠিক উপায়ে রান্না বলতে কি বোঝানো হয়েছে তা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটি ইনফরমেশন দেওয়া খুব গুরুত্বপূর্ণ, তা হলো যারা খারাপ কোলেস্টেরলে ভুগছেন, অর্থাৎ যাদের দেহের LDL বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, তারা যদি নিয়ম করে ঢেঁড়স খান, তাহলে অবশ্যই আপনার HDL এর মাত্রা বাড়বে, LDL কমবে, ট্রাইগ্লিসারাইড স্বাভাবিক হবে। অর্থাৎ যারা খারাপ কোলেস্টেরল দূর করার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছেন, তারা ওষুধের বদলে বরং ঢেঁড়স নিয়মিত সঠিক উপায়ে রান্না করে খান, তাহলেই আপনি এই ধরনের ভয়ঙ্কর রোগের উপসর্গ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সঠিক উপায়ে রান্না হলো, আপনি রান্না করতে চাইলে ঢেঁড়স অবশ্যই 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলেই এর যে ক্ষতিকর কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা দূর হয়ে যাবে। যেহেতু ঢেঁড়সের আপনি খোসা ছাড়াতে পারছেন না, তাই ঢেঁড়স ধোয়ার সময় আপনাকে সচেতন থাকতে হবে। পরিষ্কার করা ঢেঁড়সগুলো ভালো করে কেটে নিন। কাটার পরে একে 5 থেকে 7 মিনিট ঢেকে দিয়ে রান্না করবেন। রান্নার সময় অতিরিক্ত পেঁয়াজ মশলা ব্যবহার করবেন না। আর অবশ্যই আপনি রান্নার সময় সন্দর্ভ লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করবেন। প্যাকেটজাত লবণ দিয়ে রান্না করা খাবার খেলে আপনার HDL এর মাত্রা তো বাড়বেই না, বরং আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। অর্থাৎ আপনাকে সুস্থ থাকতে হলে আপনি কোন খাবার খাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লবণ খাওয়ার ব্যাপারে যদি আপনি সচেতন হতে পারেন, তাহলে আপনি যে খাবারটি খাবেন তা আপনার ক্ষতি করবে না। কোনো মা যদি গর্ভাবস্থায় ঢেঁড়স খেয়ে থাকেন, তাহলে অবশ্যই তার ভ্রূণের শিশুর মস্তিষ্ক গঠনে কাজ করবে এবং মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা প্রতিরোধ হয়ে যাবে। বিশেষ করে ঢেঁড়স খেলে গর্ভাবস্থায় মায়ের এবং শিশুর স্বাস্থ্য ভালো থাকে। ত্বকের বিষাক্ত পদার্থ দূর করতে ঢেঁড়স খুব ভালো এবং শরীরের টিস্যু পুনর্গঠন করতে পারে ঢেঁড়স। বিশেষ করে যাদের ব্রণর সমস্যা রয়েছে তাদের জন্য ঢেঁড়স খাওয়া খুব ভালো। ঢেঁড়স খেলে আপনার শরীরের যেসব বিষাক্ত ক্ষতিকর পদার্থ রয়েছে তা খুব সহজেই বের হয়ে যায়। ঢেঁড়স ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে কাজ করতে থাকে, এই কারণেই শরীরের বিষাক্ত পদার্থ যেমন দূর হয়, তেমনি আপনার ক্যান্সার নামক ভয়ঙ্কর মারণ রোগও আপনি প্রতিরোধ করতে পারবেন। ঢেঁড়স খেলে আপনার বিষণ্নতা দূর হবে, রাতের ঘুম ভালো হবে। যারা মানসিক অবসাদে ভোগেন, ঢেঁড়স তাদের জন্য খুব ভালো। এছাড়া ঢেঁড়স দৃষ্টি ভালো রাখে, দৃষ্টিশক্তিকে
ভালো করতে হলে এবং যাদের চশমা পড়তে হয় তাদের জন্য ঢ্যাঁড়স খুব ভালো। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন, ভিটামিন এ, অ্যান্টিঅক্সিডেন্ট, লিউটিন, যা চোখের গ্লুকোমা এবং চোখের ছানি পড়া রোগকে দূর করতে পারে। যারা ঢ্যাঁড়স খেতে চান তারা অবশ্যই সঠিক উপায়ে রান্না করে খাবেন। আপনার ভুল পদ্ধতিতে ঢ্যাঁড়স রান্না করার জন্য, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত মাত্রায় ঢ্যাঁড়স ভেজে খান, বেশিক্ষণ ধরে রান্না করেন, তাহলে এর সমস্ত গুণ নষ্ট হয়ে যায়। সেই ঢ্যাঁড়স খেলে আপনার কোনো উপকারই হবে না। তাই ঢ্যাঁড়স খেতে হলে যে পদ্ধতিতে রান্নার কথা বলেছি আপনাকে সেই পদ্ধতিতে রান্না করে খেতে হবে, অথবা ঔষধের মতো যে তিনটি নিয়ম বলা হয়েছে সেই তিনটি নিয়ম আপনার রোগের ধরন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। ঢ্যাঁড়স সঠিক উপায়ে না খেলে কিন্তু আপনি কোনোই উপকার পাবেন না। এছাড়া আপনি ঢ্যাঁড়স হালকা বয়েল করে, অর্থাৎ ভাতের সাথে আপনি বয়েল করে ঢ্যাঁড়স খেতে পারেন, যাকে আমরা ঢ্যাঁড়স ভর্তা বলে থাকি। এই ঢ্যাঁড়স ভর্তাও কিন্তু খুব উপকারী। কিন্তু যাদের পিত্তথলিতে সমস্যা রয়েছে, পাথর রয়েছে, যাদের কিডনি রোগ রয়েছে, অর্থাৎ যাদের দেহে পিউরিনের মাত্রা বেশি, তারা কোনোভাবেই ঢ্যাঁড়স খাবেন না। ঢ্যাঁড়স খেলে আপনার এই রোগের তীব্রতা অনেক বেশি বেড়ে যাবে। যাদের জীবনে একবারও কিডনিতে পাথর হয়েছে তারা ভুলেও কখনো ঢ্যাঁড়স খাবেন না, তাহলে এই রোগের পুনরাবৃত্তি ঘটবে। বা যাদের পিত্তথলিতে কোনো সমস্যা রয়েছে বা পিত্তথলির পাথর হয়েছে তারা ভুলেও কখনো ঢ্যাঁড়স খাবেন না। ঢ্যাঁড়স খাওয়া সম্পর্কিত আজকের এই তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার রোগ দূর করতে এই নিয়মে ঢ্যাঁড়স খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে জানিয়ে দিতে ভিডিওটির বেশি বেশি শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।